আবৃত্তি করছি পলয়ার ওয়াহিদের ডিজাইন অফ টাইম। সকালে কাঁচা বাজারে গিয়ে আমি টমেটো হয়ে গেছি, টলটলে আবেগ সমেত দাড়ি গোঁফ কামাতে গেছি সেলুনে, ফিরেছি শেভ না করেই, গেলাম বড় রাস্তার উঁচু মসজিদে নামাজ পড়তে। অজু করার পর আবিষ্কার করি আমি মৃত। পানশালার আহ্বানে চুর হতে গিয়ে দুধ আর কলার প্রেমে পড়েছি। চারপাশে কালো পিঁপড়ের ঝাড়, শুধু একটা মিষ্টি পানির জন্য চলে গেছি দূরের টং দোকানে। না, চুরুটের আগুনেই আজ আর হতাশা নেই। তাছাড়া চাঁদ আমাকে কেন জানি ব্রিটিশ ব্রিটিশ গন্ধ লাগে। দুপুরে আমি ঘরে পৌঁছতে পারিনি, বহু দম ধরে ফোন করে যাচ্ছে। আমিও কি নেট ফেল করা কোনো রাষ্ট্রযন্ত্র? কনিষ্ঠ প্রেমিকা চিংড়ির জোর ছটফট করছে, কারণ সে নাবালিকা। আমার মায়ের মাথার উপর দাঁড় কাকেরা ভর দুপুরে সারা পাড়া তাড়িয়ে দিচ্ছে, আপনজনের কাছে খবর পৌঁছে গেছে, পাওয়া যাচ্ছে না আমাকে। লাপাত্তা খবর কেন জানি খুব দ্রুত দৌড়াতে পারে, সে উপজেলার দিকে থানার দিকে আমাকে তাক করে রাখে, পুলিশ আমার লাশের ভেতর গুলি ভরে রাখে, আমার ওজন বেড়ে যাচ্ছে। রুহুটা কয়েক কদম গিয়ে আবার ফিরে আসছে, এ যাবৎ তার অন্য কারোর জন্য এত মায়া হয়নি, মায়ার কারণ সে স্বপ্নে দেখাবে আজ গোরের ব্যবস্থা হোক। কিন্তু গোরের জন্য অনেক কাজ বাকি, মৃত্যু নিশ্চিত হওয়ার আগে তারা আমার নাকের রস, মুখের ফেনিল কষ আর কান দুটো সাদা নরম তুলো দিয়ে খুব যত্ন করে মোছে, বুঝতে দিতে চায় না এ লাশটা হত্যার। কিন্তু আমার বাজান খুব সিরিয়াস লোক, পানি ও আগুন তাকে আমি এই দু রূপে দেখেছি, আজ সে বারুদের রূপ নিচ্ছে। আমি আব্বাকে ডাক দিচ্ছি, আব্বা থানার ভিতর ঢুকতে পারছে না, পুলিশ তাকে বাধা দিচ্ছে, আব্বা বলছে ছেলের লাশ চাই বদমাস, ওর কবরের পাশেই হবে আমার কবর। আমি অসহায় হয়ে কাঁদি, আমার মা জন্ম বিদ্রোহী, সে ছেলের জন্য একটা না দু দুটো ছেলের জান কোরবান করতে প্রস্তুত, তাকে সান্ত্বনা দিতে গেলে লোকে লজ্জা পায়। মায়ের এই হিম্মত আমাকে যেন জীবিত করে তুলেছিল, আমি আনন্দে কাঁদতেছিলাম, কারণ মায়ের চেয়ে আমি বাবাকে বেশি ভালোবাসতাম। এসব নিয়ে মা আমাকে কয়েকবার খোঁটা দিয়েছিলেন, আমি হেসে হেসে বলেছিলাম তোমারই তো স্বামী। এদিকে তুলোধুলো অবস্থা, আমার 14 গোষ্ঠী উদ্ধার হচ্ছে, যাদের শত্রু ছিলাম আমি, তারা নেচেছে আমার কাম নিয়ে, আমি শুধুই হেসেছি। মৃত্যুর আগে একটা স্বপ্ন দেখেছি আমি, বলে যেতে চাই সেটা। রবি আর কাজী দুজনেই আমার কানে কানে বলছে এ দেশটা বড় একটা কবর, এখানে সবাই মরে বেঁচে আছে বহুকাল, পাওয়া কাকে বলে ওরা জানে না, ছোঁয়াকেও পাওয়া মনে করে। তুমুল যন্ত্রণাময় সময়ে আমার মুখ থেকে একটি সুন্দর থুড়ি মাছ বের হয়ে গেল, সত্য যে কি সুন্দর, তা যদি কেউ একবার দেখে ফেলে মৃত্যুর মুখ থেকে তাকে আর কে ফেরায়। কিন্তু সুন্দর কি সবসময় সত্য? তার গতরে ছলনার চেয়ে কলঙ্কই বোধহয় বেশি, কিন্তু এ কি, আমার মুখে হাসির জানালা, পুলিশগুলোর হাঁটু থরথর করছে,
তাদের জান বুঝি হাজতেই হাইজ্যাক হয়ে যায়। আমি দেখি পাগলা গারদে এজরা পাউন্ড, কারাগারে নাজিম হিকমত। আমাকে তারা বলছে, তুমি মৌমাছি, স্বাধীনতা বলে কিছু নেই, ওরা একটা খোয়াব ও মিথ্যে দরজা, ওর লোভে পড়ে এত সুন্দর মৃত্যুকে তুমি পিছে ফেলে যেও না। যারা ভাবে মৃত্যু মানে সব শেষ, তাদের তো মৃত্যু হয়েই গেল। তুমি জানো না, মানুষ একবার তো নয়, বারবার জন্মগ্রহণ করে। এসব কারখানার মধ্যে আমি হাওয়া হয়ে গেলাম। সত্য বলার অপরাধে যারা আর ভালোবাসবে না আমায়, তাদের মুখে আমি চুমু ছিটাচ্ছি। ধন্যবাদ।